শেফালি, এখন তুমি কোন গান করছো? আমি শ্রদ্ধেয় শেফালি ঘোষ, ওনারই গাওয়া নাতিন বরেখা বরেখা হাতে লইয়া নুন, অত্যন্ত জনপ্রিয় একটি গান। আচ্ছা, শুনি আমরা গানটা। নাতিন বরেখা বরেখা হাতে লইয়া নুন, আর ঠেল ভাঙিয়া ফইছে নাতিন বরেখা সতুন। নাতিন বরেখা বরেখা হাতে লইয়া নুন, ঠেল ভাঙিয়া ফইছে নাতিন বরেখা সতুন। নাতিন বরেখা 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 সুপ্রিয় দর্শক, কবিয়াল রমেশ শীলের গান শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন তার গানের বিষয় ছিল বৈচিত্র্যে ভরা। এখন আমরা যাব শিল্পী কল্যাণী ঘোষের কাছে, এবং এই গানটি এতক্ষণ যে গান হলো ঠিক তার বাইরে গিয়ে অন্য এক ভাবের গান, অন্য এক রসের গান। দিদি, আপনি যে গানটা গাইবেন সে গানটার কথা একটু বলুন। এই গানটি উনি অনেক গান আছেন ওনার, প্রায় গানই বিচ্ছেদ গান, মাইজ ভাণ্ডারি গান। তো এই গানটি একটু মাইজ ভাণ্ডারির দিকেও পড়েছে, আবার আধ্যাত্মিক দিকেও পড়েছেন, দুই দিকে বোঝা যায় এটা। তো এই গানটা আমি এখন করছি, গানটি ওনার খুব একটা জনপ্রিয় গান। এই গানটা আমি নিজেই রেকর্ডিং করেছি, আমার এক অ্যালবামের গান আর কি। শুনি আমরা গানটা। দেখা দিবে নিরঞ্জন,
চমৎকার। সুপ্রিয় দর্শক, সময় শেষ হয়ে এলো, কবিয়াল রমেশ হিলের আরও অনেক গান শোনার ইচ্ছা আমাদের ছিল, সেটি পূরণ হবে নিশ্চয়ই আগামীতে। তবে একই সঙ্গে এ দফায় চট্টগ্রামের আঞ্চলিক গানের আসর শেষ হয়ে যাবে। কথা দিচ্ছি সহসাই ফিরে আসব আমরা কিংবদন্তি গীতিকার আব্দুল গফুর হালি এবং একই সঙ্গে মাইজ ভাণ্ডারি গান নিয়ে। চ্যানেল 24-এর হৃদয় জাগে মঙ্গল আলোকে অনুষ্ঠানে আমরা ঐতিহ্যের হাত ধরে শেকরের সন্ধানী হয়েছি, এরই প্রয়াস হিসেবে আমরা বিভিন্ন অঞ্চলের গান শুনছি। আব্দুল গফুর হালি এবং মাইজ ভাণ্ডারি গান ছাড়া চট্টগ্রাম অঞ্চলের গান সম্পূর্ণ হবে না, সেটি সম্পূর্ণ করবার দায়িত্ব আমাদের রইল, নিশ্চয়ই আমরা আমাদের কথা রাখব। আপনারা সবাই ভালো থাকবেন, আগামীকাল নতুন বিষয় নতুন শিল্পী নিয়ে আপনাদের সামনে হাজির হব। থাকবেন চ্যানেল 24-এর সঙ্গে, হৃদয় জাগে মঙ্গল আলোকে অনুষ্ঠান দেখবেন, আমাদেরকে সঙ্গে রাখবেন।